আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় যৌনাঙ্গে চুলকানির কারণ কি, চুলকানি দূর করার উপায় কি, তাছাড়া যৌনাঙ্গে চুলকালে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কি না, কখন ডাক্তার দেখাবেন, সব কিছুর বিস্তারিত আলোচনা। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থায় একজন নারী বিভিন্ন ধরনের ব্যথা বেদনায় ভুগে থাকে, তাছাড়া বিভিন্ন স্থানে চুলকানি তো রয়েছে, হাতে পায়ে পেটে জরায়ু কিংবা যৌনাঙ্গ সব জায়গায় চুলকাতে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণ। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে যার ফলে বিভিন্ন স্থানে এই ধরনের চুলকানি হতে পারে। তবে প্রথমে আমরা জানব যৌনিপথে চুলকানির বিশেষ কিছু কারণ সম্পর্কে। প্রথম কারণটি হচ্ছে যৌন স্রাব। হরমোনের পরিবর্তনের কারণে গর্ভাবস্থায় স্রাব নির্গত হতে থাকে। এই স্রাবের পরিমাণ কম বেশি হয়। দেখা যায় স্রাবের কারণে যৌনি অঞ্চলে হালকা চুলকানি, এছাড়াও ফুলা ভাব বা কিছুটা পুরু ভাব হতে পারে। অতিরিক্ত স্রাব হলেই এই ধরনের চুলকানি বেড়ে যায়। দ্বিতীয় কারণটি হচ্ছে ইস্ট সংক্রমণ বা ইস্ট ইনফেকশন। গর্ভধারণের পর যৌনি অঞ্চলে রক্ত প্রবাহ বেড়ে যায়। এই অতিরিক্ত রক্ত প্রবাহের দরুন কিছুটা ইস্ট সংক্রমণ ঘটতে পারে। এই ইস্ট সংক্রমণের কারণে যৌনিপথে চুলকানি হয়, ফুলা ভাব দেখা দেয়, এমনকি অনেক বেশি জ্বালা পোড়াও করতে পারে। তৃতীয় কারণটি হচ্ছে ব্যবহৃত পণ্য। গর্ভাবস্থায় অধিক কেমিক্যালযুক্ত সাবান, ডিটারজেন্ট ও লোশন ব্যবহার করলে যৌনিপথে চুলকানি হতে পারে। অনেকে অত্যাধিক বেশি হাইজেনিক মেনটেন করতে যেয়ে গরম পানি কিংবা অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান যৌনাঙ্গে ব্যবহার করে, এতে করে হিতে বিপরীত হয়। এছাড়া আপনার ব্যবহৃত অন্তর্বাসটি ধোয়ার ক্ষেত্রে ব্যবহৃত সাবান বা ডিটারজেন্ট আপনার চুলকানির কারণ হতে পারে, তাই অবশ্যই সুতির অন্তর্বাস পরতে হবে। চতুর্থ কারণটি হচ্ছে যৌন রোগ। অনেকের আগে থেকে বিভিন্ন যৌন রোগ থাকতে পারে যা গর্ভাবস্থায় নতুন করে যৌন রোগের উৎপন্ন করতে পারে, বা যদি স্বামীর কোনো যৌন রোগ থাকে এর থেকেও গর্ভবতী নারীর যৌনি অঞ্চলে সংক্রমণ বা বিভিন্ন ইস্ট সংক্রমণ দেখা দিতে পারে। এগুলোও যৌনি চুলকানির অন্যতম কারণ। গর্ভাবস্থায় যৌনাঙ্গে চুলকানির পঞ্চম কারণটি হচ্ছে মূত্রনালীর সংক্রমণ। গর্ভকালীন সময়ে অনেকের মূত্র বা প্রস্রাবের নালীতে সংক্রমণ ঘটে। এর ফলে শুধু চুলকানি বা ফুলাভাব হয়ে থাকে তা নয়, হতে পারে বারবার জ্বর, সর্দি বা অন্যান্য স্বাভাবিক উপসর্গও দেখা দেয়। তাছাড়া ব্যাকটেরিয়াল সংক্রমণ। সকল ব্যাকটেরিয়াই মানুষের জন্য ক্ষতিকর নয়। যখন গর্ভবতীর যৌনিপথে ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার ভারসাম্যে বিস্তর পরিবর্তন ঘটে, তখনই এই সংক্রমণে চুলকানি ও ফুলাভাব সৃষ্টি হয়। এখন আমরা জানব যৌনিপথে চুলকানি দূর করার উপায়গুলো কী কী। প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতা। ঘাম বা সাদা স্রাব নির্গত হওয়ার পর যৌনি অঞ্চল ভিজা থাকতে পারে, তাৎক্ষণিক জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে, তাহলে চুলকানি থেকে অনেকটা বেঁচে থাকতে পারবেন। তাছাড়া মিলন বা সহবাসের পরেই সাথে সাথে চেষ্টা করবেন জায়গাটা পরিষ্কার করে, যাতে টিস্যু দিয়ে শুকনো করে নেওয়া হয়। দ্বিতীয়ত বেকিং সোডা। গোসলের সময় হালকা বেকিং সোডা ব্যবহার করুন, এরপর সেই পানি দিয়ে ভালো করে যৌনি অঞ্চল ধুয়ে ফেলুন, এতে করেও চুলকানি থেকে অনেকটা রেহাই পাবেন। তাছাড়া বাথরুম ব্যবহার করার পর বা সারা দিনে যৌনি অঞ্চল কোনো কারণে ভিজে গেলে যাতে সহজে পরিষ্কার বা শুষ্ক রাখা যায়, এমন কিছু ক্ষারবিহীন সাবান ব্যবহার করতে পারেন এবং টিস্যুও ব্যবহার করতে পারেন। তাছাড়া চুলকানি থেকে বাঁচতে সুতির অন্তর্বাস ব্যবহার করুন। যেহেতু যৌনি অঞ্চলের সাথে অন্তর্বাসটি ভালো করে এঁটে থাকে, তাই চেষ্টা করতে হবে যেন অন্তর্বাসটি সুতির কাপড়ে হয়, এতে করে শরীরের আর্দ্রতা খুব সহজেই কাপড়টি শুষে নিতে পারবে, ভেজাভাব থাকবে না আর ইস্টও সংক্রমণ ঘটাতে পারবে না, এতে করে চুলকানির সম্ভাবনা কম থাকে।
তাছাড়া চুলকানি বেড়ে গেলে ঠান্ডা পানির কম্প্রেসার খুব ভালো কাজ করে। আপনার যে জায়গাতে চুলকানি হচ্ছে সেখানে ঠান্ডা টাওয়েল বা বরফ বেঁধে কিছুক্ষণ রেখে দিলে চুলকানির জায়গায় ফোলাভাব হবে না, তাছাড়া ইস্টের কার্যক্ষমতাও কম হবে। এতে করে চুলকানি থেকে কিছুটা হলেও আপনি পরিত্রাণ পাবেন। যৌনাঙ্গের চুলকানি থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সঠিক পণ্য ক্রয় করতে হবে। বাজারে পাওয়া বিভিন্ন সাবান, ডিটারজেন্ট বা লোশন ভেজাল বা অস্বাস্থ্যকর কেমিক্যালে নির্মিত। এগুলো শরীরে ব্যবহার বা কাপড় ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করলে চুলকানির পরিমাণ বেড়ে যেতে পারে। তাই ভালো মানের কম কেমিক্যালযুক্ত পণ্য বাছাই করুন। যদি নিজে বাছাই না করতে পারেন, অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ চাইতে পারেন কোন ধরনের প্রোডাক্ট গর্ভাবস্থায় ব্যবহার করা উত্তম। চুলকানি থেকে বাঁচতে খেতে পারেন দই। গর্ভবতীদের জন্য দই খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডক্টররা। দই খাওয়া শুধুমাত্র স্বাস্থ্যের জন্য ভালো নয়, দই খাওয়ার ফলে বিভিন্ন ধরনের চুলকানি অনেকটাই দূর হয়ে যাবে। কারণ শরীরে পিএইচ এর মাত্রা ঠিক রাখতে টক দই বেশ কাজ করে, তাই গর্ভাবস্থায় নিয়মিত টক দই খেতে পারেন। এছাড়াও চুলকানি থেকে পরিত্রাণ পেতে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিভিন্ন অসতর্কতার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, চুলকানি তার মধ্যে একটি। নিজেকে সর্বোচ্চ পরিষ্কার রাখুন। অপরিচ্ছন্ন হাতে নিজের শরীরের বিভিন্ন অঙ্গে চুলকাতে যাবেন না, এতে করে ব্যাকটেরিয়া ইনফেকশন বেড়ে যায়। শুধুমাত্র আপনি নন, আপনার স্বামীকেও বলবেন যেন অপরিচ্ছন্ন বা অপরিষ্কার হাতে আপনার যোনিতে স্পর্শ না করতে, এতে করেও আপনার যোনি ইনফেক্টেড হতে পারে। এখন জানবো গর্ভাবস্থায় যৌনাঙ্গে চুলকানি হলে গর্ভের বাচ্চার কি ক্ষতি হয়। যৌনাঙ্গ চুলকানি হলে সরাসরি বাচ্চার তেমন ক্ষতি হয় না, তবে যেহেতু এটা মূত্রনালীতে ইনফেক্টেড হয় সেক্ষেত্রে লো লাইন প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে, মানে সময়ের আগে বাচ্চা প্রসব হওয়ার কারণ হতে পারে, প্রিক্লাম্পসিয়াও হতে পারে। তাই সরাসরি এফেক্টেড না হলেও গর্ভবতীর মাধ্যমে গর্ভের বাচ্চার কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা জানবো গর্ভাবস্থায় যৌনি চুলকানি থেকে বাঁচতে কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি আপনি গর্ভাবস্থায় যৌনি জ্বালা অনুভব করেন, তার সাথে দুর্গন্ধযুক্ত স্রাব এবং ব্যথার মতো উপসর্গ থাকে, তবে এসটিডি এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। গর্ভাবস্থায় প্রথম দিকে যৌনিতে চুলকানির প্রধান কারণ হরমোনের পরিবর্তন বা সংক্রমণও হতে পারে। যদি আপনি যৌনি অঞ্চলে আলসার, কাটা, ঘা বা ফুরার মতো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন, তবে কোনো স্বাস্থ্যসেবা পেশাদার ডাক্তারের সাথে সমস্যাটি খুলে বলুন। সমস্যার কারণটি খুঁজে পেলে তিনি গর্ভাবস্থায় যৌনি চুলকানির জন্য উপযুক্ত চিকিৎসার পরামর্শ দিতে পারবেন। শেষ কথায় বলা যায়, গর্ভাবস্থায় যৌনিতে চুলকানি খুব সাধারণ এবং সঠিক কারণ নির্ণয়ের পরে কোন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। তবে এটি সর্বদা সুপারিশ করা হয় যে সমস্যাটিকে দূরে রাখার জন্য আপনি ভালো স্বাস্থ্যবিধি অনুসরণ করুন। জ্বালা এড়াতে আপনার যৌনি পরিষ্কার এবং শুকনো রাখুন। ডাক্তারকে জিজ্ঞেস না করে যৌনি চুলকানির চিকিৎসার জন্য কোনো প্রকার ওষুধ ব্যবহার করবেন না। আশা করছি ভিডিওটা দেখে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।